স্নিগ্ধ শিশির ভেজা সবুজ মায়া, মায়াবী মাটির বুকে শ্যামল ছায়া, দেখে বলে এসো কাছে বন্ধু তুমি, স্বপ্নে পাওয়া আমার জন্মভূমি, মাই টুরিজম মাই টুরিজম। এখানে ঝর্ণা নদী সাগর টানে, মনটা জোয়ারে ভাসে কলো তানে, রূপালী ঈশ্বর দুই শিশে লাল সবুজ সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিবেদিত মাই ট্যুরিজম অনুষ্ঠানের পক্ষ থেকে আমি কাজী রহিম শাহরিয়ার আপনাদের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা আপনাদের নিয়ে যাব বাংলার প্রাচীন রাজধানী খ্যাত সোনারগাঁয়ের পেরাবয়ে অবস্থিত বাংলার তাজমহল এবং পিরামিডে। ভ্রমণ পিপাসু মানুষের পরিতৃপ্তির জন্য বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁয়ের পেরাবয়ে নির্মাণ করা হয়েছে মিশরের পিরামিডের আদলে পিরামিড এবং ভারতের আগ্রার তাজমহলের আদলে বাংলার তাজমহল। মমি আর তাজমহলের আদলে এ স্থাপনাগুলো নিজ গ্রাম পেরাবয়ে নির্মাণ করেছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি। সম্রাট শাহজাহানের অনুপম ভালোবাসার নিদর্শন আগ্রার তাজমহল, ভালোবাসার অমর নায়ক হিসেবে মধ্যযুগে পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি স্থাপনা তৈরি হয়েছিল তাঁর হাত দিয়ে। শ্রী মমতাজের ভালোবাসায় সিক্ত সম্রাট শাহজাহান প্রেমিক প্রেমিকাদের কাছে আজও অমর। যাদের সাধ্য নেই ভারতে গিয়ে আগ্রার তাজমহল দেখার, অথচ মনের কোণে সাধ লুকিয়ে আছে, তাদের মনের সাধ কিছুটা হলেও লাঘব হবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের পেরাবয়ে নির্মিত বাংলার তাজমহল দেখে। 2003 সালে 18 বিঘা জমিতে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 2008 সালে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত বাংলার তাজমহল এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। তাজমহলের মূল ভবন স্বচ্ছ ও দামি পাথরে মোড়ানো, চার কোণে চারটি বড় মিনার, মাঝখানে মূল ভবন সম্পূর্ণ টাইলস করা, সামনে পানির ফোয়ারা, চারদিকে ফুলের বাগান, দুই পাশে পর্যটকদের বসার স্থান। এখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত রাজমণি ফিল্ম সিটি ও উন্নত মানের রেস্তোরাঁ। যারা গ্রুপে বা পিকনিকে আসতে চান তাদের জন্যও রয়েছে সুব্যবস্থা। পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম মিশরের পিরামিডের আদলে গড়ে তোলা পিরামিড উদ্বোধন করা হয় 2016 সালে। আটটি পিরামিড সারিবদ্ধভাবে সাজানো রয়েছে এতে। এর ভেতরে সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। ভেতরে সংরক্ষিত মমিগুলোর তথ্য ও কাঁচামাল সংগ্রহ করা হয়েছে মিশর ও চীনের বিভিন্ন জাদুঘর থেকে। রয়েছে প্রাচীনকালে রাজা রানীদের পরিধেয় পোশাক আশাক ও মণিমুক্তা, তাদের ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র, অলঙ্কার আদি ও যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন উপকরণের নমুনা। পাশেই রয়েছে মিনি চিড়িয়াখানা, এখানে আছে আফ্রিকান ভয়ঙ্কর প্রাণী আইরল, তুর্কি মোরগ, চীনা মোরগ, খরগোশ, গিনিপিক, ঘুঘু, মাছরাঙা, ময়না, টিয়া ও কবুতর। রয়েছে পুরনো দিনের সিনেমা তৈরির যন্ত্রাংশ সম্বলিত একটি জাদুঘর। রয়েছে বেহুলা লখিন্দরের বাসর ঘর, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, এছাড়া রয়েছে শুটিং স্পট। এখানে যে কোনো নাটক সিনেমা সহ সব ধরনের শুটিং করা যায়। রয়েছে 150 আসন বিশিষ্ট সিনেমা হল ও সেমিনার কক্ষ। বর্তমানে দেশ বিদেশ থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক ভিড় করছেন তাজমহল ও পিরামিড দেখার জন্য। প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তাজমহল ও পিরামিড দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। জনপ্রতি এখানকার প্রবেশ ফি 150 টাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও মদনপুর দিয়ে এশিয়ান হাইওয়ে থেকে প্রায় 2-3 কিলোমিটার ভেতরে এবং ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর হয়ে রূপগঞ্জের বড়পা দিয়েও তাজমহলে যাওয়া যায়। কুড়িল বিশ্বরুট দিয়ে গাউসিয়া হয়েও এখানে আসা সম্ভব। দেখছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিবেদিত পর্যটন বিষয়ক অনুষ্ঠান মাই ট্যুরিজম। নিচ্ছে ছোট্ট একটা ব্রেক, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিবেদিত মাই ট্যুরিজম অনুষ্ঠানে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সম্মানিত সিইও জনাব নিখিল রঞ্জন রায়। ধন্যবাদ। আরও উপস্থিত রয়েছেন হোটেল দি কক্স টুডের সম্মানিত ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং জনাব মহিউদ্দিন খান খোকন। আমি সম্মানিত অতিথিদ্বয়কে মাই ট্যুরিজম অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব নিখিল রঞ্জন রায়, অতি সম্প্রতি আমাদের বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে, এক্ষেত্রে ট্যুরিজম সেক্টরের ভূমিকা কতটুকু ছিল এবং এই উত্তরণের ফলে বাংলাদেশের ট্যুরিজম সেক্টর কতটা এগিয়ে যাবে বলে আপনি মনে করছেন? আপনি জানেন যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়া খালি ট্যুরিজম সেক্টরেরই অবদান না, বিভিন্ন সেক্টর মিলে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করতে যাচ্ছি। ইকোনমিক গ্রোথে দেখা যাচ্ছে যে ওভারঅল গ্রোথে বাংলাদেশ 4.2% টোটাল জিডিপিতে আমাদের ট্যুরিজম সেক্টর থেকে রাখছে। ফলে আমি মনে করি যে খুব সেক্টর ট্যুরিজম বোর্ড বা বাংলাদেশ ট্যুরিজম অতি সম্প্রতি একটা ফার্স্ট সেক্টর হিসাবে বিকশিত হয়েছে। জাতীয় পর্যটন নীতিমালায় পর্যটন শিল্পকে একটা শিল্প হিসাবে ঘোষণা করছে এবং 36টি শিল্পের মধ্যে পঞ্চমতম অবস্থানে সৃষ্টি করছে। এই ট্যুরিজম সেক্টরকে ফার্স্ট সেক্টর হিসাবে সৃষ্টি করেছে। সেই হিসাবে ট্যুরিজম বোর্ড বা বাংলাদেশ ট্যুরিজম আমাদের জাতীয় যে মানে উন্নয়নশীল দেশে যে মানে পদার্পণ করছে, সেক্ষেত্রে আমি মনে করি ট্যুরিজম বোর্ডের যথেষ্ট ট্যুরিজম শিল্পের যথেষ্ট ভূমিকা আছে বলে আমি মনে করি। রঞ্জন রায়, জনাব মহিউদ্দিন খান খোকন, আপনি তো দীর্ঘদিন ধরে হোটেল ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন, তো বাংলাদেশের ট্যুরিজম সেক্টরের উন্নয়নে হোটেল ব্যবস্থাপনার ভূমিকা এবং গুরুত্বটা কতটুকু? যে কক্সবাজারে এখন ছোট বড় 5-স্টার 3-স্টার এবং স্টার ছাড়া ছোট বড় হোটেল মিলে প্রায় 50,000 লোকের অ্যাকোমোডেশন এখন রেডি। 50,000 লোক ঘুমাতে পারবে কক্সবাজারে, সেরকম আবাসন ব্যবস্থা এখন তৈরি আছে। প্রতিদিন হয়তো 15-20,000 পর্যটক যায়, কিন্তু আমার অ্যাকোমোডেশন আবাসন সুবিধা আছে 50,000 লোকের। এইটির জন্য আমরা সব সময় এই গভর্নমেন্টকে একটি কথা বলে আসছিলাম যে আমাদের যোগাযোগ ব্যবস্থাটাকে উন্নতি করতে হবে। কক্সবাজার পর্যন্ত ট্রেন লাইন যদি হয়ে যায় তাহলে এই পর্যটকের সংখ্যা রাতারাতি ডাবল হয়ে যাবে। জনাব নিখিল রঞ্জন রায়, অতি সম্প্রতি ঢাকায় ওআইসির পর্যটন মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। এই সম্মেলনে ঢাকাকে সিটি অব ট্যুরিজম ঘোষণা করা হয়েছে। এছাড়াও আরও অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে, অনেকগুলো মতামত উঠে এসেছে, করণীয় উঠে এসেছে। কীভাবে এই মতামত এবং করণীয়গুলো পূর্ণ বাস্তবায়ন সম্ভব? ওআইসি সিটি অফ ট্যুরিজম মিনিস্টার সামিটের উদ্দেশ্য ছিল যে আমাদের বাংলাদেশ একটা ইসলামিক হেরিটেজের জন্য অত্যন্ত বিখ্যাত। আপনি জানেন যে এই যে আমাদের যে 60 মস্ক, এটা ওয়ার্ল্ড হেরিটেজ একটা আমাদের প্রোডাক্ট, এবং বাংলাদেশে অজস্র মুসলিম হেরিটেজ আছে, ইসলামিক হেরিটেজ আছে, মুঘল হেরিটেজ আছে, এবং হালাল ফুড সারা বিশ্বে আমাদের জন্য মানে একটা বিশেষ আমাদের গুরুত্ব রাখে। এই বিষয়গুলোকে আমরা ইসলামিক বিশ্বে কিভাবে প্রচার করতে পারি, এই ছিল আসলে আমাদের যে ওআইসি মানে মিনিস্টার সামিটের উদ্দেশ্য, যেটা আমরা সফল হয়েছি। আমরা সুশৃঙ্খলভাবে একটা মিনিস্টার সামিট করেছি এবং প্রত্যেকটা দেশ অ্যাপ্রিসিয়েট করেছে। আপনি জানেন ওই মিনিস্টার সামিট মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এবং উদ্বোধনের শেষে মাননীয় প্রধানমন্ত্রী আবার 1 ঘন্টা ধরে এই মিনিস্টারদের সাথে 29টা দেশের মিনিস্টার ভিন্ন এক্সক্লুসিভ মিটিং করেছেন, একাত্মতা প্রকাশ করেছেন, আমাদের আমাদের যে ইসলামিক হেরিটেজ আছে এগুলির বিষয়ে কথা বলেছেন। অর্থনৈতিকভাবে আমরা উপকৃত হয়েছি যে হ্যাঁ, ঢাকাকে তারা যে ইসলামিক হেরিটেজ কালচার যেগুলো আছে এগুলিকে কনজার্ভ অ্যান্ড রেনোভেট করার জন্য আমাদেরকে 130 কোটি টাকা ওরা দিয়েছেন, প্রকল্প দিয়েছেন। ফলে আমি মনে করি যে ওআইসি সিটি ট্যুরিজম 2018 যে বাংলাদেশে হলো, এটার ব্যাপক সফলতা আছে। আবারও আমরা জনাব মহিউদ্দিন খান খোকনের কাছে আসছি। বাংলাদেশে তো অসংখ্য হোটেল এবং রিসোর্ট রয়েছে, আপনি জানেন। এই সব হোটেল এবং রিসোর্টের মান এবং পরিবেশ নিয়ে প্রশ্ন রয়েছে, তো আমার প্রশ্ন হচ্ছে কীভাবে এই হোটেল এবং রিসোর্টগুলোর মান উন্নত এবং সুন্দর করা যায়? আসলে উন্নয়ন আস্তে আস্তেই হবে, এখন এগুলো আমাদের শিখতে হবে।
হোটেল বিজনেস শুরু করার পরে এটা শেখার জন্য আমাকে বিদেশে যেতে হয়েছে। আমি যেহেতু বিচ এলাকায় আমাদের হোটেল তৈরি করেছি, পৃথিবীর বিভিন্ন বিচ এলাকায় কিভাবে হয়, কিভাবে তারা ওয়ার্ম আপ করে, কিভাবে পর্যটকদেরকে আকর্ষণ করে, কিভাবে তাদের আবাসন সুবিধা দেয়, সেগুলি দেখতে হয়েছে। আমরা শিখছি, শেখার শেষ নেই এবং উন্নতি হচ্ছে। আরও কথা হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিবেদিত পর্যটন বিষয়ক অনুষ্ঠান মাই ট্যুরিজম। নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, ফিরছি একটু পরে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিবেদিত মাই ট্যুরিজম অনুষ্ঠানে। নিখিল রঞ্জন রায়ের কাছে আসছি। বান্দরবন এবং কুয়াকাটা এই দুটি এলাকা পর্যটনের জন্য অনেক সম্ভাবনাময়। এই দুটি এলাকায় পর্যটন শিল্পের জন্য বিশেষায়িত কোনো পরিকল্পনা নেওয়া যায় কিনা? সেভ দ্য এনভায়রনমেন্ট, এগুলো চিন্তা করে আমরা এই সমস্ত বিশেষায়িত জায়গার কার্যক্রম হিসাবে আমরা কমিউনিটি বেসড ট্যুরিজম আমরা বান্দরবনের জন্য আমরা চিন্তা করেছি, যে আমাদের প্ল্যানের মধ্যে আছে। আগামীতে আমরা 6টা রেখেছি, এবছর 4টা রেখেছি, আগামীতে আমরা 6টা রেখেছি, তার মধ্যে একটা আমরা বান্দরবন এবছরেই করতাম। যেহেতু বান্দরবন কিন্তু এনজিওরা কিছু কিছু কমিউনিটি বেসড ট্যুরিজম করছে, আমরা সরকার থেকেও কমিউনিটি বেসড ট্যুরিজম করবো। সেকেন্ড টাইম আপনি বলছিলেন যে কুয়াকাটার ব্যাপারে, কুয়াকাটার ব্যাপারে আপনি জানেন যে কুয়াকাটা আমাদের, এটাকে আমরা সাগরকন্যা বলে খ্যাত। কুয়াকাটার সৌন্দর্য, কুয়াকাটা হলো এমন একটা প্রোডাক্ট যেখান থেকে আপনার সানসেট এবং সানরাইজ দেখা যায়, বিশ্বের খুব কম জায়গাতেই দেখা যায়, তাই না? এবং কুয়াকাটা আরেকটা বৈশিষ্ট্য যে কুয়াকাটা থেকে আপনার সুন্দরবন যাওয়ার জন্য মাত্র 2 ঘন্টা ডিস্টেন্স আপনি সুন্দরবনও দেখতে পারবেন। ফলে কুয়াকাটা একটা আমাদের সেকেন্ড একটা ডেস্টিনেশান, কক্সবাজারের পরেই আমাদের কুয়াকাটা একটা বিষয় আছে। আমরা কুয়াকাটা কিন্তু ওপেন কালচারাল ডায়াস করার জন্য আমরা একটা প্রজেক্ট নিয়েছি। খোকনবাড়ির কাছে আসছি আবার। আমরা ট্যুরিজম সেক্টরের উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি? কক্সবাজার, মহেশখালী এই ব্যাপক এলাকা ঘিরে যে উন্নয়নের কাজগুলি শুরু হয়েছে অলরেডি, এগুলি আর প্রকল্পের মধ্যে নাই, প্রকল্প এগুলি এখন চলমান। এখানে ডিপ সি পোর্ট হচ্ছে, এলএনজি টার্মিনাল হচ্ছে, মাতারবাড়িতে পোর্ট হচ্ছে, নাফ ট্যুরিজম পার্ক, এটা হলো নাফ নদীর মধ্যে মায়ানমার এবং বাংলাদেশের মাঝখানে একটা দ্বীপ ছিল জালিয়ার দ্বীপ, এই জালিয়ার দ্বীপটা এইখানে নাফ ট্যুরিজম পার্ক হচ্ছে। এখন আসেন এই আমাদের মেরিন ড্রাইভ, যেটি আমাদের অ্যাসেট। মেরিন ড্রাইভের শেষ মাথায় সাবরাঙে বিশাল এলাকা নিয়ে শুধু 1111 একর জমি নিয়ে বেজা এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন করছে বিদেশিদের জন্য। সেখানে আমরা পরিকল্পনা করছি 7-স্টার হোটেল কাম ওয়াটার পার্ক করার জন্য। এবং চট্টগ্রামের দোহাজারি থেকে যে দাবি সারা জীবন করে আসছি, দোহাজারি থেকে ট্রেন লাইন কক্সবাজার হয়ে উখিয়ার ঘুমনু পর্যন্ত সম্প্রসারণের কাজ অলরেডি শুরু হয়েছে। এই লাইন যদি হয়ে যায় এবং এই পরিকল্পনা মতো এই কাজগুলি আগামী 5 বছরের মধ্যে দৃশ্যমান হবে এবং কক্সবাজার হবে বাংলাদেশের পর্যটন শিল্পের একটি প্রধানতম গন্তব্য। জনাব নিখিল রঞ্জন রায়, আমি জানতে চাচ্ছি বাংলাদেশে 64টি জেলায় অসংখ্য পর্যটন এলাকা রয়েছে, তো এই পর্যটন এলাকাগুলোর সংস্কার, উন্নয়ন এবং নিরাপত্তার ব্যাপারে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে? খুব একটা রিলিভেন্ট কোশ্চেন করেছেন, যেটা আমরা ইতিমধ্যে কাজটা শুরু করেছি। আপনি জানেন যে আমরা গত 2-3 বছর ধরেই যে বিভাগীয় পর্যায়ে জনসচেতনতা এবং কর্মশালা আমরা অনুষ্ঠান করে যাচ্ছি, এবছর 4টা বিভাগে, ইতিমধ্যে 2টা বিভাগে হয়ে গেছে, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগে, এবং সিলেট এবং রংপুর, এটার ডেটও প্রায় ঠিক হয়ে গেছে। এটার মাধ্যমে আমরা তুলে আনছি কি ওই ডিস্ট্রিক্টে যে প্রত্যেক জেলায় কী কী প্রোডাক্ট আছে, ওই জেলা প্রশাসকরা ওই সম্মেলনে এগুলো উপস্থাপন করেন, এই প্রোডাক্টের সমস্যাগুলো কী, চ্যালেঞ্জগুলো কী, এগুলো তারা উপস্থাপন করেন। এই জিনিসগুলোর মাধ্যমে, যে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে, আমরা এই জিনিসগুলো কিন্তু প্রত্যেক বিভাগ থেকে আমরা এগুলো পাই। গত বছর আমরা ইয়েতে করেছি, গত বছর এই যে আমরা এই যে রাজশাহী করেছি, রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার থেকে যে ওই জেলার প্রোডাক্টগুলো কী, পটেন্সিয়াল প্রোডাক্টগুলো কী আছে, সমস্যাগুলো কী আছে, ইভেন আমরা সর্বশেষ এনেছি কি এবং সার্কিট, এক একটা জেলায় যে তোমার প্রোডাক্টগুলো আছে
এই প্রোডাক্টগুলি এক প্রোডাক্ট থেকে আরেক প্রোডাক্টে যেতে কত সময় লাগে, মোড অফ ট্রান্সপোর্ট কী হবে, কতদিন থাকতে হবে, বা হোটেল কোথায় কী আছে, কোথায় থাকবে, এই জিনিসগুলো কিন্তু আমরা বিভাগীয় সম্মেলনের মাধ্যমে তুলে আনছি। আপনি যে সোসাইটিটি জেলার কথা বলেছেন, আমরা প্রাথমিক পর্যায়ে প্রত্যেকটা বিভাগীয় কনফারেন্সের মাধ্যমে এই প্রাথমিকভাবে এই জিনিসগুলো আমরা তুলে এনেছি, এবং যেই বিভাগে হচ্ছে ওই বিভাগের এই বিভাগীয় কমিশনার প্রায়োরিটি বেজ যেগুলো আলোচনা করে, প্রায়োরিটি বেজ, প্রোডাক্ট বেজ, ওরা আমাদের কাছে একটা তালিকা দেয় যে আমার বিভাগে এই প্রোডাক্টগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, প্রায়োরিটি বেজ এগুলিকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায়। আপনি জানেন যে ট্যুরিজম বোর্ড যদিও এখনও উন্নয়ন খাতের এখনও বাজেট পাচ্ছে না, কিন্তু আমরা অনুন্নয়ন খাতে আমাদের 10 কোটি টাকা বাজেট আছে। গত বছর আমরা 9 কোটি 97 লক্ষ টাকা দিয়েছি আমরা বেসিক অ্যামিউনিটিসগুলি করার জন্য। অন্তত মানুষ এরকম হোটেল মোটেল বড় কিছু করতে পারলো না, কিন্তু যেন একটা জায়গায় গিয়ে সে টয়লেটটা ভালোভাবে করতে পারে, হাত মুখটা ধুতে পারে, একটা শেডে বসতে পারে। আমরা এই প্রোডাক্ট বেজ, এই যে কমিশনারের যে সম্মেলনগুলো হচ্ছে, এখান থেকে এক এক জেলার সমস্যাগুলি তুলে আনছি এবং সমস্যাগুলি প্রায়োরিটি বেসিসে আমরা এগুলোকে আমরা কিছু বেসিক অ্যামিউনিটিস ডেভেলপমেন্ট করার জন্য ট্যুরিজম বোর্ড থেকে ফান্ড দিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদের। দর্শক, আপনারা যারা ভ্রমণ করেন তাদের জন্য এবার রয়েছে কিছু প্রয়োজনীয় টিপস। যাত্রার পূর্বে আপনার টেলিফোন বুক, ফটো, আত্মীয় স্বজনের ঠিকানা, ভ্রমণ গাইড, অ্যান্টিসেপটিক ক্রিম, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও 2-1 খালি পলিথিন ব্যাগ সাথে নিন। যানজটের কথা বিবেচনায় রেখে সঠিক সময়ে যাত্রা করুন। যাত্রার পূর্বে রেইনকোট, ছাতা সঙ্গে রাখুন। নোটবুক, কলম, ছোট হ্যান্ডব্যাগ, মানি ব্যাগ, মোবাইল সযত্নে রাখুন। যানবাহন থেকে নেমে যাওয়ার সময় প্রতিবারেই লাগেজগুলো গুনে নিন। নিরাপত্তার জন্য রিসোর্ট বা হোটেলের ভিজিটিং কার্ড, মোবাইল নম্বর ছাড়াও স্থানীয় পুলিশ ফাঁড়ির ফোন নম্বর সমূহ সঙ্গে রাখুন। কোনো রকম বিপদের আশঙ্কা দেখা দিলেই হোটেল কর্তৃপক্ষ ও কর্তব্যরত পুলিশের সহায়তা নিন। কোনো অপরিচিতের খাবার খাবেন না, অপরিচিত লোকের দ্বারা টিকিট করাবেন না। উগ্র ভাব পরিহার করে চলুন, সর্বদা ভদ্র ও মার্জিত ভাষা ব্যবহার করুন। মনে রাখবেন, মার্জিত ব্যবহার নিরাপত্তার অন্যতম সহায়ক। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।